ଆଜି ମଧ୍ୟ ଜଣେ ଖାସ୍ ଅତିଥି ଆମ ସହିତ ରହିଛନ୍ତି ଆମ ସତେଜ ସକାଳର ଅତିଥି ଯିଏକି ଆମ ସକାଳକୁ ଆହୁରି ସତେଜ କରିବେ ଯିଏକି ସହକାରୀ ଜିଲ୍ଲାପାଳ ରହିଛନ୍ତି ଡକ୍ଟର ଜ୍ୟୋଷ୍ନରାଣୀ ପାତ୍ର ନିଶା ତାଙ୍କର ଅନେକ କିଛି ରହିଛି କବିତା କଥା କୁହନ୍ତୁ ସାହିତ୍ୟ କଥା କୁହନ୍ତୁ ଏବଂ ସଂସ୍କୃତ ଅନେକ କିଛି ପ୍ରତି ତାଙ୍କର ରୁଚି ରହିଛି ତା'ସହିତ ସମାଜସେବା ଇଏ ଗୋଟିଏ ବଡ଼ କଥା ରହୁଛି ବା ତାଙ୍କ ଭିତରେ ସେ ଜଣେ ଯଦିଓ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀ କିନ୍ତୁ ତାଙ୍କ ଭିତରେ ସେହିଭଳି ଗୋଟିଏ ଦରଦି ହୃଦୟଟିଏ ମଧ୍ୟ ରହିଛି ଯାହାକି ସମାଜସେବା କରିବାକୁ ମଧ୍ୟ ସେ ଭାରି ପସନ୍ଦ କରନ୍ତି ତ ଆଉ ଡେରି କରିବା ଚାଲନ୍ତୁ ଆପଣଙ୍କ ବିଷୟରେ ଯେତେ କହିଲେ କମ୍ ପଡ଼ିବ ଫର୍ଦ୍ଦ ଏକ

কিন্তু সেই টাইমে মোটর বড় ভাই রীনারাণী পাত্র সত্য কবিতা লিখে বা শিখেছিল মো ক্লাস এইট রু প্লস টু ভিতরে প্রায় দুইশ কবিতা লিখি প্রায় মো মা বড় ভাই এ মতো ইনসপায়ার করতে আজ্ঞা কিন্তু আপনার জনে যেমন আমি সমস্ত জাছ আপনার সরকারি প্রশাসনিক অধিকারী আপনার জনে কাম করছেন আপনার কমিটি কোম্পান কমিটি কখন মিলে আপনি পুঁ এই কামে লাগি পড়াতে मैडम कविता लिखाटा निशा तार किती टाइम न थे, बिलकुल आम जो टाइम रे आसला लिखवा <laughs> भावना आसला सी टाईमे लिख्या पडव से थट टा पडेबो তো তার নির্দিষ্ট যেহেতু টাইম নাই আপনি ইভিন মিটিং বসেছেন সেই টাইম আপনার কবিতা আসলে আপনার লিখিবি পারবে আপনার ভাবনা কতবে কম আসে যেমি কুয়া যায় যদি সেমি পরেশ হয়ে আপনার সহায়ক হুয়ে বা কে বেড়ে বেড়ে পর দেখি কবিতা লিখা হে কিন্তু বেড়ে বেড়ে স্বতঃপ্রভৃত ভাবে আসে আজ্ঞা আপনার কমিটি মানে চিন্তাধারা কমিটি আসে আপনার মানে এমনি রাতে বসি থাকে না যে আপনার লিখেটা যেহেতু কলম চলাইব আপনার ম্যাডাম ন নলেখলে মতে লাগে যেমনি মু গোটে দিনের কিছু করে নি করে কিছু না কিছু লিখু থাকে সেইটা হোত মনক পায়ে নাই কিন্তু কিছু না কিছু ম্যাডাম আপনার সমাজসেব আপনার করতে মানে সেইটা আমি দেখি বহু খবরকগজ রবি প্রকাশ পাইছি তো এই সমাজ সেবা আপনার ওএস রে যোগ দে না এইটা আপনার ইচ্ছা ম্যাডাম ছোটবেল বহ মানে বড় ভাই সহ যা বড় ভাই তা বহু লোক মিশ্র কৰপচন কু মোৰ আখি আগেৰে দেখিছে মই যেতিব প্লছ পঢ়ু মোৰ গোটেই চাৰ্টিফিকেট বাহ কৰিব তহচিল যাই সেই টাইমৰে মই বাৰশ টকা যোনটাকি মতে বহুত কষ্ট লাগিছিল আৰু সেইদিনবি ভাবিছিলি মই গোটেই ভাল অফিচৰ হ'বি

તા પૂર્વરૂ મોથીલી કાંચીપુરમ યુનિવર્સિટી રે આદિશંકર સ્ટડી સેન્ટર આસિસ્ટન્ટ રિસર્ચ આસિસ્ટન્ટ પુણિતા પૂર્વરૂ મો પાર્લામેન્ટ રે એક્ઝિક્યુટિવ ઓફિસર થીલી એમતે બહુ જબ છાડી છાડી લાંબો તાલિકા ર જપન કર કઈલે સરી બહુ જબ છાડી લા પર મેડમ મેડમ હું ચાહું તે લોકો કો સેવા કરીવે આકે જોટે કે હું મના ભીતરે પ્રતિ મૂરત રે ઓટે હા હા আন দিয়ে যেতিয়া বেলেগ পিন্ন কাৰণ আমাৰ কিছু ৰেগুলেচন ভিতৰত কাম কৰিব পাৰে আমি দেখো গোটেই লোক পাই হক কিন্তু তাকু সাহায্য কৰিবো যদি চাহিলে আমি কৰি পৰো না কিন্তু অনেক সময় সেই ঠানৰ জসনা ৰাণী ম্যাডাম কোনো কৰন্তি যেতিয়া লকেটে পাইবা কো চাওঁতা কিন্তু পাই পারে নি এনে কিছ ৰুলস রেগুলেশন। সেই সময়ৰে ম্যাডাম ব্যক্তিগত স্বৰূপ কু যায় আ যেটা অফিসিয়াল ডেকৰামৰ বাহৰ কো যায় গে টিকে হেল্প কৰে চেষ্টা করে সেমতিকে বাধা বিঘ্ন আছে নে নাই ম্যাডাম কিছ আছে

এই যে ইগো আ দুর্নীতি এই দুইটা লোক আমাকে দূরেই দিয়ে সেটা মো ক্ষেত্রে মু দেখে মু কেবে ভাবে নি মো অফিসর আো পাখে পাওয়ার অনেক তো মু চাই লোক কেত সার্ভিস দিয়ে পারি দ্যাট টু লিগেলি ইলিগেল হলে তো মু জমা প্রশ্রয় দিয়ে নি

ଇର୍ଷାଦ୍ୱନ୍ଦ୍ୱ ଅଶୁଇରେ ମନ ହୁଏ ହଳାହଳ ହଉ ଟିକେ ଚାଲିଯାଏ ପାଖ ପାର୍କକୁ ଆଜି ଏହି ବାଷଠି ବୟସରେ କୋହଲା ପବନ ସହ ସବୁଜ ରଙ୍ଗକୁ ଉପଭୋଗ କରିବାକୁ ବସିଛେମୁ ଗଛ ମୂଳେ ଚେୟାର ଉପରେ ଅଙ୍ଗାରରେ ଲେଖା ଥିବା ପ୍ରେମଶଳାପକୁ ପଢ଼ୁ ପଢ଼ୁ ବୁଦାମୂଳୁ ବାହାରି ଆସିଲା ହସ ଠୋ ଠୋ ତରୁଣୀର କଣ୍ଠସ୍ୱର ତରୁଣ ସାଙ୍ଗରେ ହସର ଆଘାତରେ ଚହଲା ଆଖିଟା ମୋର ପଡ଼ିଗଲା ଦୁହିଁଙ୍କ ଉପରେ ଯେତେବେଳେ ଦୁହିଁଙ୍କର ଦୁଇ ଓଠ ନଥିଲେ କେହି କାହାଠାରୁ ଦୂରେ ଭାବିଲି ବାଷଠି ବୟସରେ ମୋ ବୁଢ଼ୀଟା ଲାଜରେ ସରମିଯାଏ ମୋ ପାଖରେ ଆଣ୍ଠୁ ଟିକେ ଦିଶିଗଲେ ସିଏ ପରା ଲୁଗାଟାକୁ ଜାବୁଡ଼ିକି ଧରେ ସିଏ ପରା ଲୁଗାଟାକୁ ଜାବୁଡ଼ିକି ଧରେ ଏ ଯେଉଁ ବାଷଠି ବର୍ଷ ये बासठी वर्ष के म रु कविता तुता लेखालेक मते प्लस थ्री प्लस आ, प्लस टु प्लस थ्री प्राय मते कवि सम्मिल लोक महान म पर्क कवि मत समस्त समेड पर्क कवि पर्किँ अनेक कविता এটা পার্ক যেতে যায় এইটা জন লোককে দেখি এই ভাবনা আসলে সেইটা লিখলে আকে অনেক অঙ্গে নিভা মধ্যে আপনক কবিতার আপনার স্থান দিয়েছেন হ্যাঁ ম্যাডাম আজ্ঞা কিন্তু তা সহ আথা

જેમતે જગન્નાથ સ્ટોગમ્ર આપણો પ્રથમ સ્ટાન્જર્ડ કદા કાલી તટ વિપીના સંગીત કરવો મુદા ભીરી નારી બદન કમલા સ્વાદ મધુપ રમા શંભુ બ્રહ્મા સુરપતિ ગણેશર્જિત પદો জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভাবতুমে ম্যাডাম এইটা কু সদাশি প্রহরাজ ওড়িয়া ট্রান্সলেসন করছেন সেটা কুকু পুরা বুঝাইছি মু্রান্সলেসনটা কেছি শ্রীকৃষ্ণ রূপরে যমুনা তটরে বনরে র বংশীবাদ मुखा सुधा रमा शिव ब्रह्मा ब्रह्मापाशव गणेश पूजन्ति पद तुम्भर प्रभु जगन्नाथ नयनरपथे गोचर हुवन्तु मोर

ଘରେ ମ୍ୟାଡ଼ାମ୍ ମୁଁ ମୋର ହଜବେଣ୍ଡ ଝିଅ ବଡ଼ ଭଉଣୀ ଆଉ ମୋର ଭେଣୀ ତାଙ୍କର ଦୁଇଟା ଝିଅ ଘରେ ଅଛନ୍ତି ନା ଆପଣ ଜଣେ ହିଁ ମାନେ ଓ ଏସ୍ ଅଛନ୍ତି ନା ଏଇ ଲାଇନ୍ରେ ଆଉ କିଏ ବି ଅଛି ନାଇଁ ନାଇଁ ମୁଁ ଆମ ଘରେ ପ୍ରଶାସନିକ କ୍ଷେତ୍ରରେ ମୁଁ जण अशी आता सगळ्या तर मॅडम आपण जोले संस्कृत शिका ओडीशारे ढिं जेनराल बगिरे राची गटार किंवा ओलकम केमिती कले ब प्रेरण कथा प्राय संस्कृत जगतर मोर उदाहरण द्याय ज्योत्स्ना की उदाहरण मॅडम मी वाणिया सोसिओलोजी पि जि करुली म এমি জন প্রফেসর সত্য কে তুমি কাঞ্চি যাবো কি সংস্ক্রিট পড়ে মুি ঘরে কিন্তু মো বড় ভাই চাহুলে মু দিল্লি যাই কি এম ফিল কে সোশলোজি পুরা নারাজ কিন্তু মো ভেণে মতো বহু হেল্প করে সি মতো সব টাকা দিয়ে আসুন যাবার কথা মো সেদিন মোটর রেজল্ট বাহার নাই সোসিওলোজি মো টি সি কী

એમતી મેડામ કહો જગન્નાથ મહિમા બસ કુમ્બાડ રે પહોંચી આપણ મને તો જણાવી બસસ્ટાન્ડર આમ જે દૃશ્ય સેઠી કે બસ બસસ્ટાન્ડ જેમ એરપોર્ટ ભા તો કે ભાજપ મને બસ દેખી ની હું પચારી જણે લેડીઝું હવેરીજ બસ બસસ્ટાન્ડ সি মতো কে দিস ইজ কোয়েব্বাড় বস্টাণ্ড তাপরে মু চারিটা বহি ব্যাগ আরিকি মু যাচ্ছি হঠাৎ জনে লোক আসলে মতো সে পচারে ডু ওয়ান টু গো টু কাঞ্চিপুরম কে ইয়েস কেপরে সো চারিটাক ব্যাগ ধরলে আগে আগে বহু জোর পড়েলে তাপরে যাইকি মোর গোটে বস্রে সে রাখিলে মতো কে দিস বস উ গো টু কাঞ্চিপুরম ওকে বায়

ସେଠି ଗଲାପରେ ଭିସି ରେଜିଷ୍ଟର୍ ଡିନ୍ ସମସ୍ତେ ମୋତେ ଅପେକ୍ଷା କରିକି ଅଛନ୍ତି ଦିନ ତିନିଟାରେ ମୁଁ ପହଞ୍ଚିଲି ଯେ କିଏ ସିଏ ଝିଅ ସୋସିଓଲୋଜି ପଢ଼ୁଥିବା ଜଣେ ଝିଅ ଓଡ଼ିଶାରୁ ଆସିଛି ଜେନେରାଲ୍ ବଗିରେ ସଂସ୍କୃତ ପଢ଼ିବା ପାଇଁ ତାପରେ ମୁଁ ଭାବିଲି ମୁଁ ମୋତେ ଅଲଗା କେଉଁ ଗ୍ରହରୁ ଆସିଛି ମାନେ ଏତେ ଖୁସି ସେମାନେ ଥିଲେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ମୋର ଆଡ଼ମିସନ୍ ହେଇଗଲା ମୁଁ ହଷ୍ଟେଲରେ ରହିଲି ଆଉ ଗୋଟିଏ କଥା ମ୍ୟାଡ଼ାମ୍ ମୁଁ ଏଇଠି କହିବା ପାଇଁ ଚାହେଁ ସବୁ ପିଲାମାନଙ୍କ ପାଇଁ मुझे तो सोशल स्टूडेंट मोर देवनागरी स्क्रिप्ट रे रखा अभ्यास ना, वो पार ना थे ले लिखि भी पा नी ठिक् जाणी से मोर जी प्रोफेसर से मैंने मतलब कहले ठीक ठाक लेख अभ्यास कले सब मु मैडम मुडम रे हस्ताक्षर लिखे पिला पीए जानी तो लिखापूर मुठी टपरली गोल्ड मेडल भी ସାଧନାର କଥା ଆଉ କିଛି ନାଇଁ

সংস্কৃত

ଆପଣ ଯେମିତି ଗୋଟେ ବଦାନ୍ୟ ବ୍ୟକ୍ତି ଆପଣଙ୍କର ପାଠ କଥା କୁହନ୍ତୁ ଆପଣଙ୍କର କବିତା କଥା କୁହନ୍ତୁ ସରକାରୀ ଚାକିରୀ କଥା କୁହନ୍ତୁ ବା ସଂସ୍କୃତ କଥା କୁହନ୍ତୁ ପ୍ରତ୍ୟେକଟି କ୍ଷେତ୍ରରେ ଆପଣଙ୍କର ଅବଦାନ ଅନେକ ରହିଛି ଏ ଯେଉଁ ସମାଜସେବା କଥା ଆମେ କଥା ହେଉଥିଲୁ ପୁରୀରେ ଯାହାକି ଚର୍ଚ୍ଚାକୁ ଆସିଥିଲେ

ইভে আমার যে সিডিএম হেল্প করে দাস বিভাগে বিকুল ম্যাডাম সেই বড়দাণ্ডের যে লক্ষ্মীপ্রিয়া ম্যাডাম কব্যা সে ম্যাডাম কথা বেশ চর্চার লে যা আপনার অবদান সেটি অনেক কিছু রয়েছে এসব ভিতরে ম্যাডাম আপনার যেমন প্রথমি তািকা একদম লম্বা রয়েছে

ଗୋଟେ ଛୋଟିଆ କବିତା ରାସ୍ତା ଉପରେ ଯେତେ ପାଦ ଚିହ୍ନ ସବୁ ଲାଗେ ଚିହ୍ନା ଚିହ୍ନା କେଉଁଠି ତୁମର ଜାଣି ମୁଁ ପାରେନା ହୁଏ ଖାଲି ବାଟ ବଣା ସବୁଥିରେ ଶୁଭେ ତୁମ ପାଦ ଶବ୍ଦ ଶୁଭେ ପୁଣି ତୁମ ସ୍ୱର ବାଲୁକା ଶେଜରେ ଦିଶିଯାଏ ମୋତେ ତୁମ ଚପଲର ଗାର ତୁମ ଚପଲର ଗାର ବିରହରେ

যেমন যে নূক করে যুবপি মানে আসুক না কেউটি এসব প্রতি দূরে যাচ্ছেন সেবা করার কথা কুতু পাঠ প্রতি প্রত অনেক যদি আমি দেখি পাঠ পড় আজ বি অনেক জন হাই লেভেল অন্তু কেউ না কেউ টিকিয়ে দূরে যাচ্ছেন মতো লাগুছে তো সে আপনার কণ মেসেজ রয়েব ম্যাডাম গোটি কথা কেছি সুখার্থী চে তেজেত বিদ্যা বিদ্যার্থী চে তেজেত সুখম সুখার্থী নহ কুত বিদ্যা বিদ্যার্থী নহ কুত সুখম आपण ज्ञान लाभ्या चाहन्छ सुख त्याग गरेको उचित जदि सुख पाएको चाहन्छ तेबेर ज्ञान आपण्डर हेन मोर आम जुवपिढी छतिकि अनुरोध यदि आज निष्ठा त्याग साधना निश्चित आगको जे सन्देह नै आज मैडम बहुत बहुत धन्यवाद जु आज आसे सकाल रति बहुत बहुत धन्यवाद धन्यवाद मैडम धन्यवाद ଆଜ୍ଞା ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆଜି ଇଏ ଥିଲେ ଜଣେ ଏଭଳି ଜଣେ ବ୍ୟକ୍ତିତ୍ୱ ଯିଏକି ସବୁଥିରେ ପାରଙ୍ଗମ যেতে কহলে তাষয়ে সেতে কম পড়ি তা ছোটবেল আজ পর্যন্ত যেমতি ছোটবেলার পাঠ পড়া ঠু আজ সে সরকারি অধিকারী হুঁ বা প্রশাসনিক অধিকারী হুঁ প্রত্যেকটি ক্ষেত্রে তাঁকর যে বদান্যতা রয়েছে তাহলে প্রমাণিত করুি যে কভি জন সাধারণ ব্যক্তিত্ব সে তো আজ সেভি জন ব্যক্তিত্ব আমি রয়েছে কিন্তু বর্তমানপাড়া আম সময়লা যেহেতু আমাদের যাওয়া পড়বে তো বর্তমানপাড়া আমি বিদায় দিও রমস্কার Bye.